ডিপোর সামনে সারি সারি দাঁড়িয়ে জ্বালানি তেল পরিবহনের লরি কমিশন বৃদ্ধির দাবিতে রোববার ভোর ছয়টা থেকে পদ্মা মেঘনা ও যমুনা ওয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রাখে জ্বালানি তেল পরিবেশক সমিতি খুলনা বিভাগ ও বৃহত্তর ফরিদপুরের জেলাগুলোতে তেল সরবরাহ বন্ধ থাকে এ সময় চব্বিশ ঘন্টার মধ্যে দাবি মানা না হলে নতুন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেয় আন্দোলনকারীরা পরে বিকেলে নিজ কার্যালয়ে ট্যাঙ্কলরি মালিকদের নিয়ে বৈঠক করে জেলা প্রশাসক বৈঠকে প্রশাসনের আশ্বাসে এগারো ঘন্টা পর ধর্মঘট প্রত্যাহার করে নেয় ট্যাঙ্কলরি মালিকরা যে চল্লিশ কিলোমিটারের বাইরে আমরা কোন রেটে তেল বিক্রি করব। সেই ব্যাপারে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি সোদ্দর আমাদের এটা রেট দিবেন সেই রেটে আমরা তেল বিক্রি করব এই আশ্বাসের ভিত্তিতে আমরা আপাতত আমাদের আন্দোলন স্থগিত ঘোষণা করছি এর আগে তেল সরবরাহ বন্ধ থাকায় অলস সময় পার করেন শ্রমিকরা পেট্রোল অক্টেন ও ডিজেল উত্তোলনে সাত পার্সেন্ট কমিশনের দাবি তোলে পরিবেশক সমিতি আর ভাড়া বৃদ্ধির দাবি করে ট্যাঙ্ক লরি ওনার্স অ্যাসোসিয়েশন খুলনার পদ্মা মেঘনা ও যমুনা তিনটি জ্বালানি ডিপো থেকে গড়ে প্রতিদিন শতাধিক লরি চোদ্দোটি জেলার বিভিন্ন পাম্পে তেল সরবরাহ করে থাকে আবদুল্লাহ আল মামুন রুবেল সময় সংবাদ খুলনা